হ্যাঁ, এবার শুরু হলো আমাদের ধারা। আমার কিছু প্রশ্ন ছিল, সুন্দর করে তার মীমাংসা করলেন। আমার প্রশ্ন ছিল যে তিন যুগ ওনাকে মানুষ রূপে আসতে হয় নাই, আখেরে উনি মানুষ রূপে আসলেন কেন? শুনলাম তার মীমাংসা। বৃক্ষের নাম, কোন জায়গায় বৃক্ষটা ছিল সে জায়গার নাম সবই পেলাম। এবার আমার প্রতি আসলো, যিনি যদি ইচ্ছা করতেন সমস্ত ফেরেশতাদের নিয়ে মেরাজ যাবেন পারতেন, কিন্তু বুড়াকে তোরে মেরাজ গেলেন কেন? এবং এই বুড়াকে সাতরার রং, এই সাতরা রং কি কি? চেষ্টা করব কথার জবাব দিতে। একটা গানের ছন্দে আছে, হইলে মমিন বুঝবে সেদিন ওই বুড়াকো সামনে খারা কুদরতে লাহি খোদা ধরবি কেমনে বুড়াক সারা কুদরতে হইলে মমিন দেখবি সেদিন ওই গা হুদ্দা মানুষ নিয়ে কিন্তু দেখা করার জন্য যাওয়া যাবে না, একজন বা দুইজন, তাও তার পারমিশন লাগবে, বিনা পারমিশনে যেতে পারবে না। আর পারমিশন পাইলে সে যেতে পারবে না, তাকে পূর্ণাঙ্গ ভাবে সার্চ করা হবে, তারপরে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে। তো সাধারণ দেশের প্রধানমন্ত্রীর কাছে যাইতেই যদি একজন বা দুজন ছাড়া যাওয়া না যায়, সমস্ত পৃথিবীর প্রধানমন্ত্রী যিনি, তার কাছে এই সমস্ত ফেরেশতা নিয়ে যাওয়ার কোনো পাওয়ারই আছে না। আর আল্লাহ রাসূল উনি মেরাজ যায় নাই, ওনাকে নেওয়া হয়েছে। এখানে একটা নিগুড় রহস্য আছে, উনি মেরাজ যায় নাই, ওনাকে নেওয়া হয়েছে। উনি যেদিন মেরাজ যাবেন উনি জানতেন না। আমি তো খাটো মানুষ, এই স্ট্যান্ডে কাজ হয় না আমার। হ্যাঁ, তুমি তো মানে এরকম না। হ্যাঁ, আল্লাহ রাসূল মেরাজ যাবেন এটা আল্লাহ রাসূল নিজেও জানতেন না, উনি জানতেন না। উনি তায়েব শহর হেদায়ত করতে গিয়েছিলেন, তায়েব শহর হেদায়ত করতে গিয়ে ইহুদি নাচারারা ওনারাকে তসরুপ করে। হাদিস এসছে আমার রাসূলের পাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এক সময় বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি প্রশ্ন করেছিলেন, ওনার শরীরে কাপড়গুলো উনি খুলছিল, সমস্ত শরীরে কাপড় খুলে যখন উনি খালি গায়ে দাঁড়ানো ছিল, সমস্ত শরীরে ওই ঘামাচির মতো কালো কালো দাগ ছিল। এই দাগগুলি দেখে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বললেন, হুজুর আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল? তখন বলছে, না তো আয়েশা, আমার তো বসন্ত রোগ হয়নি। বলে, তাহলে আপনার শরীরে এরকম কালো কালো দাগ এগুলো কিসের?
তখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি জানো না, আমি যখন মেরাজ গিয়েছি, আমি যখন তায়েব শহর হেদায়েত করতে যাই, ইহুদি নাচারারা কঙ্কর ফিকে মারছিল, পাথর, হাজার হাজার লক্ষ লক্ষ পাথর ফিকে মারে আমার শরীরে, এই পাথরগুলি নিয়ে আঘাত যেই জায়গায় লাগছে ওই জায়গাটাই কালো হয়ে আছে। এবং রাসূল এও কথা বলেছেন যে তায়েব শহর হেদায়েত করতে গিয়া আমি ইহুদিদের কাছে যে লাঞ্ছিত হয়েছি, আমার জীবনে আমি কোনো যুদ্ধে গিয়ে এত লাঞ্ছিত হই নাই। এই লাঞ্ছিত অবস্থায় আল্লাহ রাসূল দৌড়িয়ে গিয়ে একটা গৃহে আশ্রয় নিয়েছিল, একটা ঘরে গিয়া আশ্রয় নিয়েছিল। হাদিস এসছে যে এই ঘরটা নাকি ওনার পিতা আবদুল্লাহর পৈতৃক সম্পত্তির ওয়ারিস ছিল। এই গৃহে একজন মহিলা ছিল, তার নাম ছিল উম্মেহানি। এই যে নাম ছিল উম্মেহানি, উম্মেহানি আবার রাসূলের ওনার সাথে তিনটা সম্পর্ক, উম্মেহানির সাথে রাসূলের সাথে তিনটা সম্পর্ক। একটা সম্পর্ক হলো উনি ছিল চাস্ত বোন, কারণ হযরত আলীর সাক্ষাৎ বোন হইল উম্মেহানি, এই হিসাবে চাস্ত বোন। আর যখন হযরত আলীর কাছে জগৎজননী ফাতেমাকে বিয়ে দেওয়া হয়, এইবার সম্বন্ধ হলো জিয়ারি। আর যখন ওনার কাছে উনি বয়াত হলেন তখন হলো ভক্ত মেয়ে। এই তিনটা সম্পর্ক ছিল উম্মেহানির সাথে রাসূলের সাথে। এই গৃহের ভিতরে উম্মেহানি ছিল। আমার রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দৌড়িয়ে গিয়ে ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। এই ঘরে গিয়ে যখন আশ্রয় নেয়, এই আশ্রয় অবস্থায় এই মুহূর্তে আল্লাহ নিরুপায় হয়ে দোস্তের কান্নাকে সহ্য করতে না পেরে উনি কি করলে, জিব্রাইল সালামকে ডাক দিয়ে বললে, জিব্রাইল এই মুহূর্তে আমার দোস্ত উম্মেহানির গৃহে আছে, তুমি গিয়ে তাকে দাওয়াত করো, সে যেন আমার সাথে সাক্ষাৎ করে, এবং সেটা এই মুহূর্তে। এই জন্য আল্লাহ রাসূল জানতেন না যে ওনাকে মেরাজ দিতে হবে। এই গৃহে থাকাকালীন, উম্মেহানির ঘরে থাকাকালীন আল্লাহ রাসূলকে মেরাজের দাওয়াত দেওয়া হয়। জিব্রাইল এসে দাওয়াত দিছিল ওনার একা যাওয়ার জন্য, আর কাউকে যাওয়ার জন্য না। গোপন কথা গোপন ব্যক্তির সাথে চলে, সবার সাথে চলে না। বুড়াকে সাতরা রং কেন? বুড়াকে পৃষ্ঠটা ছিল গাধার মতো, মাজাটা ছিল ঘোড়ার মতো, ঘুর গুলিনি ছিল উটের পায়ের মতো। হিসাব করেন, উটের পায়ের মতো ছিল খুর, লেজটা ছিল ঘোড়ার, পাখা ছিল ময়ূরের, গাধার ছিল পৃষ্ঠ, আর মুখাকৃতিটা ছিল একটা মানুষের। বুড়াটা বেলাটা দিত, বুড়াটা যাইতেছে সামনের দিকে, তাকিয়েছিল পিছনের দিকে। অনেকের ঘরে এখন ক্যালেন্ডার তেমন দেখি না, তবু কোন কোন জায়গায় দেখা যায় ক্যালেন্ডারের ভিতরে বুড়াকের ছবি করা আছে। ওইটার ভিতরে খেয়াল করে দেখবেন সামনের যে মানুষের মাথাটা, মানুষটা তাকিয়ে রয়েছে পিছনের দিকে, যাইতেছে সামনের দিকে, পিছনের দিকে তাকিয়ে সামনের দিকে যাইতেছে। কেন? যাকে সৃষ্টি না করলে মাকড়ু কাজ সৃষ্টি হতো না, তাকে পিছনে রেখে উনি সামনের দিকে যেতে রাজি নয়, এই জন্যে উনি পিছনের দিকে তাকিয়ে সামনের দিকে গিয়েছিলেন।
এই ছিল তার প্রশ্ন। যতটুক সম্ভব আপাতত সংক্ষেপে সংক্ষেপে জবাব দিয়ে তারপর আমরা সেই ভাব জগতে যাব। এবার আমি তার দ্বারা আসতে যাব আসতে আপনার কাছে প্রশ্ন করলাম যে আল্লাহ রাসূল আসতে তিন যুগে ওনার মানুষ রূপে আসার দরকার হইল না, কিন্তু আখেরে মানুষ রূপে রূপান্তরিত হয়ে আসলেন কেন? উনি আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, উনি ওয়াদা করেছিলেন যে আমার আমাকে যদি মওলা তুমি একটি সন্তান দাও সেই সন্তানটা আমি কুরবানি দেব। এই কুরবানির লক্ষ্যে ওনার 10 জন সন্তান ছিল, মতান্তরে 11 জন, 10 জন সন্তান ছিল। এই 10 জন সন্তানের ভিতরে কেউ রাজি হয় নাই, আব্দুল্লাহ রাজি হয়েছিল। আব্দুল্লাহকে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তারপর আব্দুল্লাহ রাজি হয়। রাজি হওয়ার বিনিময়ে আব্দুল্লাহকে আব্দুল্লাহকে কুরবানি হয়েছিল, কি বলেন? না না না, আসলে তা না, আব্দুল্লাহ কুরবানি হয়েছিল। কুরবানি আর জব দুইটা দুই জিনিস কিন্তু। আমি তো বাবা হিন্দু মানুষ অতটা জানি না। কুরবানি আর জব, এই যে শেরকে দুই আলাদা করা, এটা হলো জব, আর কুরবানি হলো অন্তরের জিনিস। বোঝা গেল? ইসমাইল কুরবানি হয়েছিল কি? এই যে বলেন ইসমাইল কুরবানি হয় নাই, ঠিক না? আসলে ইসমাইল কিন্তু কুরবানি হয়েছিল। ইসমাইলের কুরবানি আল্লাহ কবুল করে নিছে না? ইসমাইলের কুরবানি আল্লাহ কবুল করে নিছে না? ইসমাইল কুরবানি হয়েছিল, জব হয়েছিল দুম্বা। এই যে সাধারণ কথার ভিতরে আমাদের কত ভুল রয়ে গেছে। ইসমাইল কুরবানি হয়েছিল, ইসমাইলের কুরবানি আল্লাহ কবুল করছিল। যদি তা না করতো তাহলে আমরা এই কুরবানি পেতাম না। তদ্রুপ আব্দুল্লাহ কুরবানি আল্লাহ কবুল করছিল বিধায় আমার রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূর দিয়ে আমার মওলা আব্দুল্লাহকে খুশি করেছিলেন। সুন্দর জবাব, খুশি হলাম। এবার আমি একটু জানতে চাই, মা আমিনা আমরা যেভাবে জগৎ থেকে মাতৃগর্ভের থেকে পৃথিবীতে আসি এইভাবে আমার রাসূল আসে নাই, আমি স্বীকার করলাম। আমরা যেই রাস্তায় মায়ের গর্ভে যাই এই রাস্তায় আমার রাসূল যান নাই, এটা আমি স্বীকার করলাম। আমাদের মতো ওনার যাওয়াও না, আমাদের মতো ওনার আসাও না। ওনার যাওয়ার রাস্তাও আলাদা, ওনার আসার রাস্তাও আলাদা। আচ্ছা, আমরা যা জানি যতটুক সেই হিসেবে আমরা জানি যে নাসিকা মূল দিয়ে উনি মাতৃগর্ভে প্রবেশ করে। নাসিকা মূল দিয়ে আল্লাহ রাসূলের নূর মা আমিনার গর্ভে প্রবেশ করে, নাভি মূল দিয়ে ওনার বহির প্রকাশ ঘটে। আচ্ছা, আমার কথাটা ওইখানে না, আমার কথাটা হলো মা বাবার সংস্পর্শ যদি না থাকে, আমি একটা কঠিন কথা জিজ্ঞাসা করব, মা বাবার যদি সংস্পর্শ না থাকে তাহলে আমার রাসূল পাক উনি তো মানুষের মানুষের মতো ছিলেন, মানুষ নয় মানুষের রুদ্ধে মানুষ, কথাটা তো ঠিক নাকি? মানুষের মতো হাত পা নাক মুখ চোখ কান ইত্যাদি সমস্ত কিছু ছিল। উনি যুদ্ধ করেছেন, উনি বিয়ে করেছেন, সন্তান হয়েছে, উনি ঘর সংসার করেছেন, তাহলে মানুষের মতো, কিন্তু মানুষ নয় মানুষের রুদ্ধে মানুষ ছিলেন। আচ্ছা, তাহলে আমি জানতে চাই আমরা যে জগতে আসি আমাদের ভিতরে 4টা অংশ আছে মায়ের। কেন? মাতৃরজ, আমরা পিতৃবস্তক হইতে মাতৃগর্ভে যাই, মাতৃরজে আমাদের 4টা অংশ আছে, সেটা হলো রক্ত মাংস চামড়া পশম। রক্ত মাংস চামড়া পশম এই 4টা অংশ আছে মায়ের রজের থেকে। আর বাবার বীর্যের থেকে আসে হাড় মণি মগজ রগ, এই 8। আর খোদার 10-এ 10 দরজা, এই 18 চিজে হলো অদুত পয়দা। তখন আমি আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে জানতে চাই, আমাদের মতো যদি রাসূল মায়ের গর্ভে না যেয়ে থাইকে থাকে তাহলে মায়ের 4টা অংশ বাবার আর 4টা অংশ রাসূল পাইলেন কেমনে?
আমাদের মতো যায় নাই আমি স্বীকার করলাম, আমাদের মতো আসে নাই এটা আমি স্বীকার করলাম, কিন্তু যদি আমাদের মতো না গিয়ে থাকে না এসে থাকে তাহলে মায়ের চায় বাবার চায় আল্লাহ রাসূল পাইলেন কেমনে? এক নাম্বার। দ্বিতীয়ত আরেকটি কথা আমি জানব, একটি মেয়ে এগলিনি আপনারা পালা দিচ্ছেন রাসূলের জন্ম রহস্য এবং মেরাজ, এগলিনি শুনতে গেলেও আবার তেমন ধরনের লোকের প্রয়োজন। এদের আস্তে আস্তে উঠছে, এর দেখেন মাঝখানের থেকে কিছু কিছু ছেলে পেলে এগুলো আস্তে আস্তে উঠতেছে। আপনারা যারা সত্যিকারে গান শোনার লোক তারাই আপাতত থাকতেছেন, কারণ এই মেরাজ মেরাজ তত্ত্ব পালাটা গাইতে গেলে যেমন কঠিন শুনতে গেলেও তেমন কঠিন, তেমন ধৈর্য ধরো ধৈর্যশীল ব্যক্তির প্রয়োজন হয়। আচ্ছা, এবার আমি আরেকটি কথা জানতে চাই, মায়েদের যদি খেয়াল করবেন কথা, মায়েদের যদি ঋতুস্রাব না হয় তাহলে কি মায়েরা সন্তান ধারণ করতে পারে? কি বলেন? পারে? পারে না। ঋতুস্রাব অন্তত 10 বৎসর আরে 12 বৎসরের নিচে ঋতুস্রাব হয় না, এটাই ঠিক। কিন্তু আমি একটা আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে জানতে চাই, মা আমিনা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর গর্ভে ধারণ করেছিলেন তখন ওনার বয়স ছিল 9 বৎসর, তখন ওনার বয়স ছিল 9 বৎসর। 9 বৎসরের মেয়ে একটা সন্তান গর্ভে ধারণ করার মতো এমন কোন রকম কোন রাস্তাই তার খোলা ছিল না। আমি একটু জানতে চাই এই 9 বৎসরের মেয়ে মা আমিনা আমার রাসূলকে গর্ভে ধারণ করলেন কেমনে? আমার এই দুইটা কথার জবাব দেবেন সুন্দর করে, আমি বসে বসে শুনুন। এটা একেবারে 100-এর মধ্যে 100, আর ভাগ্যে হবে কিনা এটা বলা যায় না। সে কখন দুনিয়া ছেড়ে চলে যায়, আমি কখন দুনিয়া ছেড়ে চলে যাই, যে জায়গায় দাঁড়াইছি এই জায়গায় দাঁড়িয়ে পৌলিতে সর্বপ্রথম আলিয়া বেগমের সাথে তরবারি দেওয়ান গান গেলেন, আপনাকে মনে আছে কি? তরবারি দেওয়ান গান গেলেন পৌলি ব্রিজের পশ্চিম সাইডে পরের মধ্যে, তার 1 সপ্তাহ পরেই এই যে টিকেট সেলের গান ছিল, টিকেট সেলের গান ছিল এই জায়গায় যে জায়গায় দাঁড়াচ্ছি ঠিক এই জায়গায় মঞ্চ মঞ্চ করা ছিল, চতুর সাইডে বাউন্ডারি করা ছিল। এই যে আমি সর্বপ্রথম আলিয়া বেগমের সাথে এই যে গান গেয়ে গেছিলাম, আজ থেকে মনে হয় 40 বছর তো হবেই, মনে হয় 35-40 বছর হবে না, 35-40 বছর হয়ে গেছে। তাহলে এতদিন এতদিন অতিবাহিত হওয়ার পর তারপরও বাইসেই আছি, আপনাদের সামনে দাঁড়ানোর মতো তৌফিক এখন পর্যন্ত মওলা দিয়েছে। তা আমি একটা আপনাদের কাছে একটা আবদার করব, আমার সারা জীবনের কোনো আচরণে যদি কারোর অন্তরে ব্যথা দিয়ে থেকে থাকি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি এবং আমার প্রতিপক্ষ তরবলি দেওয়া আমি উভয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাইলাম। এবার একটি গান গাব, এখন আমাদের গানের সময় নাই, যখন আমাকে বায়না হয় মানিকগঞ্জ এলাকায় সেটা আলাদা ব্যাপার, আমাদের এলাকার ভিতরে একরকম আর মানিকগঞ্জ এলাকায় সে জায়গায় আরেক রকম ধারা। যদি শুনে যে শুনিলে বোকটা শুনিলে কেন তো শুনছি বলে তরবারি দেওয়া নাই বোক করে তো বুড়ো হয়ে গেছে, তাহলে আমরা দুজন দোষীর তালে বসছি। হ্যাঁ, এখন এই যে ইয়াং জেনারেশনের ছেলেগুলো একটা ছেলে গান গান গায় সাথে একটা মেয়ে আসে একেবারে মার হ্যান্ডেল দিয়ে ধাক্কা একটা তুলারাম শুরু হয়ে যায়। এই জায়গা থেকে একটি গান গাবো, গানটা কাসেম দেওয়ান সাহেব রচনা করেছিলেন, আমাদের টাঙ্গাইলের কাসেম দেওয়ান সাহেব। হ্যালো, তুমি মাথাতে ডাইকে রাখো তো, যে ওইটা অন্য কোনো সমস্যা,
আচ্ছা যাই 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 কত ধন মনে হয় তখন ধরে দেখলাম ভাই এই দুনিয়া দেখলাম এই দুনিয়া রঙের খেলা সে রং ভাঙিলে সবই থাকি বাবা দেখলাম এই দুনিয়া রং বেরঙের মানুষের শোনে রং শিশুকালে মায়ের কোলে ছিলাম সবাই অচেতন মায়া খুব আদর করে মুখে দিল বুকের বুকের শিশুকালে মায়ের কোলে ছিলাম সবাই অচেতন মায়া খুব আদর করে মুখে দিল বুকের কামাই খাবই আশা করে জন্ম দেই ছেলে মেয়ে তারাও আর চলে গেল যার যেমন সুযোগ পেয়ে কামাই খাবই আশা করে জন্ম দেই ছেলে মেয়ে তারাও আর চলে গেল যার যেমন সুযোগ পেয়ে যার যেমন সুযোগ পেয়ে থাকবো বলে চিরকাল আয়না দিয়া চাইয়া দেখি চাই রঙ্গুল আমার কপাল উপাসনা কেউ
উড়ে